1893 11ই সেপ্টেম্বর ইতিহাসের বুকে যে পঙ্ক্তি রচিত হয়েছিল বিশ্ব ইতিহাসে আমাদের গর্ব। পরাধীন ভারতবর্ষ তখন দারিদ্রতা অশিক্ষার মুচ্ছমান, শতকোটি মানুষের প্রতিনিধি স্বামী বিবেকানন্দ শত দারিদ্র শত দুঃখ যন্ত্রণা সহ্য করে পাড়ি দিলেন চিকাগো ধর্ম মহাসভায়। এই ধর্ম মহাসভায় অনেকেই অনেক ধর্মের ধর্মযাজকরা প্রতিনিধিত্ব করেছিলেন, কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রতিনিধি ছিলেন স্বামী বিবেকানন্দ। শতকোটি হিন্দুর প্রতিনিধি হিসাবে তিনি সেই ধর্ম মহাসভায় জায়গা পেয়েছিলেন। তিনি সেখানে তার দর্শনের মধ্য দিয়ে আপন করেছিলেন সারা বিশ্বকে। ভ্রাতৃত্বের জয়গান তিনি গেয়েছিলেন, সবাই আপন হয়েছিল তার সেই গৈরিক বসন, সারা জগৎকে মুগ্ধ করেছিল। গৈরিক মানে ত্যাগ, গৈরিক মানে সাম্য, গৈরিক মানে প্রেম, এটা তিনি বোঝাতে পেরেছিলেন সারা জগৎকে। জগৎবাসী শুনেছিল সেই কথা এবং পরধর্ম সহিষ্ণু হিন্দু ধর্ম, জগতের শ্রেষ্ঠ ধর্ম, সবাই মানতে বাধ্য হয়েছিল। আমরা সবাইকে এদেশে স্থান দিয়েছি, কোনো ধর্মের মানুষের প্রতি আমাদের অবিচার নেই। সবাইকে নিয়ে আমরা চলি, সবাইকে সাথে নিয়ে চলি। তার আরেকটা কথা তিনি বলেছিলেন যে সব নদী সকল যেরকম উৎপত্তি হচ্ছে তার গন্তব্য হচ্ছে সমুদ্র, তেমনি যে যা মানুষ আছে জগতে তাদের একমাত্র গন্তব্যস্থল হচ্ছে ঈশ্বর। গীতার একটা বাণী উদ্ধৃত করে বলেছিলেন যে যেভাবে আমাকে উপাসনা করে আমি সেইভাবেই তার পূজা গ্রহণ করি। ভগবান শ্রীকৃষ্ণ সেই গীতায় একথা বলেছিলেন। তো প্রত্যেকের ভাব আলাদা হতে পারে, প্রত্যেকের আচার অনুষ্ঠান আলাদা হতে পারে, গন্তব্য আমাদের এক ঈশ্বর। তাই আজ সেই 125 বছর যে পূর্তি, সেই পূর্তিতে যারা উপস্থিত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই। সত্যানন্দ মহাপীঠের পক্ষ থেকে আমরা আনন্দিত গর্বিত যে এই স্বামীজির পতাকা বহন করে আপনারা নিয়ে যাচ্ছেন, আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছেন। আপনাদের সব কর্ম জয়যুক্ত হোক এই আকাঙ্ক্ষা করে ঠাকুর মায়ের চরণে স্বামীর চরণে প্রণাম জানিয়ে আপনাদের র্যালি এগিয়ে চলুক। জয় ঠাকুর, জয় মা।